বাবা মরে যাওয়ার পরে আলোচনা তোর কাছে বিরাট গুরুত্ব পেয়েছে।
বাবা মরে গেল, বোন নিয়ে চলে গেল, বলে গেল তোরা দুভাই কেউ সরানো যাবে না, না না, যদি ছোট বোন বলেছে তার কথা রাখতে, যদি ফ্যামিলি আমি বড়, দুভাই কেউ সরানো যায় না, না বাবার পুড়িয়েছে কি মাটি দিয়ে তাও দুভাই চোখের দেখা দেখি না, তা তুই গোলায় দড়ি করতে করি দি, আমার কি গঙ্গা যাবার ভাগ্য আছে? আচ্ছা আমাদের ঘরে ফিরে যে পোনা পুকুরটা আছে, পোনা পুকুরতে ডুব মেরে গোলায় দড়ি করে নি, আমি কি বলিস, যেহেতু সমাজ বলে একটা জিনিস আছে, দু ভাই তো যায়নি বাবার পুড়িয়েছে মারি দেখিনি, কিন্তু বোন কাজ করেছে, তাহলে শোষণ একটা খরচ হয়েছে, ওই জন্য ভাবছি তুই 5,000 টাকা দে, আমি 5,000 টাকা দিই, বোনের নামে শ্মশান করো, 10,000 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়ে যাবে। এই তোর মাথা ঠিক আছে তো? কেন বাবা সাগর মরে কার ভাগে ছিল? তা সে লোক বেঁচে থাকতে ভাগে কে, তুই মরে গিয়েও ভাগ করবি? ভাগ করতে হবে না, মরে গিয়েও ভাগ। বাবা কি মাসে মরেছে? বাবা মরেছে 25 তারিখ, এখনো তো 5 দিন বাকি আছে, ওই 5 দিনের টাকা তোর বাবা এসে দেবে না? কত বড় ডেঙ্গরা চিন্তা করে, বাবা এসে টাকা দিলে তবে বাবার কাজ হবে, তাহলে যার ভাগে পড়বে সে খরচ করবে, তো হিসাবটা সেসব দিয়ে থাকবে, তাহলে বাবা মরেছে 80 মাসে 25 তারিখ, মানে আমার ভাগে ছিল, তাহলে শ্মশান করো, 10,000 টাকা আমি মানি অর্ডার করে পাঠিয়ে দিচ্ছি, পারলে বৌমার দিকে আলোচনা কর, আমি আলোচনা করি, তুই আলোচনা কর, তাহলে যার ভাগে পড়বে সে খরচ দেবে, তো সেসব দিয়ে যেন হিসাবটা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তোর বইয়ের দেখে তুই আলোচনা কর, আর আমি আলোচনা করছি, দেখি জলটা কত দূর গড়িয়ে যায়। বাবা মরে গেছে, দু ভাই কেউ শোষণা যায়নি, কিন্তু এমন সাধ্য করো মানুষের মাথা খারাপ করে দেবো। এই তুই সকালবেলা খাতা পাথর নিয়ে বসে আছিস, তা দুদিন পরে কাজ একটা হিসাব নিকাশ করবে না? ও হিসাব করছি, তুই জানিস তোর বৌদি বিরাট ড্যান্সার, হ্যাঁ কলকাতার বাইরে বেশি প্রোগ্রাম করে, দিল্লি মুম্বাই চেন্নাই এইসব জায়গায়, যেটা গেছে মান না খেয়ে ফেরেন, শিল্পীরা 10 পালা গান করে 2 পালা মার খায় বলার দরকার, আমি কি বলি শোন, আমার পত্র হচ্ছে ওই 1,500, 1,500 আর 2 পালা দেবো, ওই জন্য তোকে ডেকেছি টুকটাক আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, বৌমাও টুকটাক বাউল টাউল করে, টুকটাক করে, তোর কটা পত্র হবে? আমার বেশি হবে না বলি না, তবু ওই এদিক সেদিক করে 1,200 মতন হতে পারে, 2,000 পত্র, হ্যাঁ আরো খান্দাটা বাড়া, বাড়লে বাড়তে পারে, পত্র পাওয়া লাস্টে হিসাবটা তো আমি দেবো। আচ্ছা তাহলে আমার 1,500 তোর 2,000, এই মোট 3,500, আর এখানে পাওয়া যায় আলোচনা করি, দেখ শিল্পী লোক বেশি আসবে অবশ্যই, এমন ভাবে মানে সাধ্যের মেনুটা করবো, মেনু দেখে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, আর লোকে দেখুক আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি, আমরা যে বাবা দেখতে যাইনি, সাধ্য দেখে যেন মানুষ ওই কথা ভুলে যায়, নিটেন সাধ্য করা করে দেবো, অচ্ছেরাদের সাধ্য। আচ্ছা আমি বলি শোন, 1,200 সিটের একটা প্যান্ডেল করছি। আচ্ছা প্যান্ডেলটা কিসের করবি? চটের প্যান্ডেল। চটের করলে হবে না, তাহলে টিনের প্যান্ডেল কর, তুই কি দিক বিজয় যাত্রা ভাড়া? আরে বাবা খাবার সময় আউট লোক ঢুকে যেতে পারে, বলি জিজ খারো না, ঘুম শুনি খাওয়া যায় লোক ঢুকে যায়, তাহলে টিনের প্যান্ডেল হোক, সামনে গ্রিল বসিয়ে দিবি, না না শাটার বসিয়ে দে, শাটার বসিয়ে দে, শাটার বসিয়ে দিবি, ঠিক আছে শাটার চাবি কি তোর কাছে থাকবে, লিখে রাখি যাত্রায় দিবিনি, লোক ঢুকে দিলে সব বোনা হয়ে যাবে, তাহলে টিনের প্যান্ডেল হলো, শাটার ফেলা, শাটার চাবি তোর হাতে লিখে রাখি, আচ্ছা লোক ঢুকি দিয়ে শাটার ফেলে দেবো, পাতা দিয়ে মত তোর পাতায় মোবিল ঢেলে দেবো। তা তুই কি সাইকেল গ্যারেজ করেছিস নাকি? লবণ বলতে গিয়ে মোবিল চলে, আর সেটা বল খালি মোবিল মোবিল করতেছিস, কদিন মাল সাজাল দিচ্ছি না, উল্টো পাল্টা ভাড়া বেরিয়ে আছে, তুই কি লোকের মোবিল খেয়ে মেরে ফেল দিবি? না না লবণ, আচ্ছা লবণ দেওয়ার পরে কি দিবি? একটা করে বিড়ি দে, বিড়ি? আরে বাবা বিড়ি খেলে খিদে মরে যাবে, বলি জিজ খারো না, খিদে মরে যায় পরের দিন আইটেম আমরা হোটেলে বিক্রি করে দেবো, বিড়ি খেলে লিভার ডাউন হবে, ভাত কম খাবে। আচ্ছা দুই রকম চালের ভাত হচ্ছে, আচ্ছা দুধের সব তালমুকু, তোর বউ ড্যাশ হাই ফাই বললে হয়ে গেল, তুই বল কন্ডলের চাল কর, কন্ট্রোলের চাল? আরে বাবা লাল লাল ভাত লোক দেখে বলুক না, কোথাকার ভাত কি ভাত কো আজ এলো না এলো, ভাবতে ভাবতে খাওয়ার কথা ভুলে যাবে, তুই জানিস আমার কিছু মুম্বাইয়ের কুটুম আছে, ওরা তো সব রুটি খায়, কিন্তু সাধ্য বাড়িতে রুটি আলো নেই, ওই জন্য ভাবছি কন্ট্রোলের চালটাকে ভেঙে খুঁত করব, আর যে কোড়া খুঁতের ভাত রান্না করব সেই কোড়া 50 কিলো ডিপ ঢেলে দেবো, কেন খেতে গিয়ে দাঁত ভাঙুক না, মানে তুই বলতে আছিস বাবার সাধ্য পারে আর 2-4টা সাধ্য হবে? হ্যাঁ কার বাবার সাধ্য হচ্ছে? আমার বাবার সাধ্য শেষ, ভারতবর্ষ জুড়ে সাধ্য চলবে, লোকে দেখুক আমরা দু ভাই বাবার কতটা ভালোবাসি। আচ্ছা দু রকম মাংস হচ্ছে, খাসি আর পোলট্রি, সেই হাম্বালা করে হাই ফাই বলিস, তুই বল ডাক পাখির মাংস কর, ডাক পাখির মাংস না খাই না তাই খাও, বলি জিজ খারো না, চীনের মানুষ যদি কুকুর খায় ডাক পাখি খুব একটা খারাপ না। আচ্ছা মিষ্টি পায়ের রঙ দেখে নে, আচ্ছা গোল্লা পান্তুয়া দাদাতুয়া কাকাতুয়া মামাতুয়া সব বাদ দে, দিয়ে সব বাদ দে, 250 করে মিহিদানা কর, মিহিদানা? আরে বাবা বেশি বেশি হবে লোক ভালো বলবে, গুনতে গুনতে খাওয়ার কথা ভুলে যাবে।
আচ্ছা আনু এরপরে মোরলা মালি যা আছে আনু মানে যা বাজে এলো প্রায় 4 লাখ টাকা তোমার ঠেলে দেবো কি কোলে বসে আদর করবো কেন কেন তুমি কি হিসাবটা ভুলে গেছো হিসাবটা ভালো করে শুন কি হিসাব বাবা কি মারে মরেছে কি মারে মরেছে আশ্বিন মারে 25 তারিখ হ্যাঁ তা কি হয়েছে কার ভাগে ছিল তোর ছিল শ্মশান করো দোহারটা কে দিয়েছে তুই দিছি 15 দিন পর সাধ্য হচ্ছে হ্যাঁ তা কি হয়েছে কার্তিক মাসের 10 তারিখ হ্যাঁ কি হয়েছে কার ভাগে পড়ে আমি জন্ম থেকে কুকুর বিড়ালে শুনি আর কি করে তুমি গান মায়না করে হিসাব বোঝো তো হ্যাঁ বুঝি তো হিসাবটা ভালো করে শুনো না কও মা কওটাও বলুনি মা হাফ কথা আমি বুঝতে পারবো না কইবো তো কি ভাষা নিয়ে কোথাতে কইবো নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা আমি কি বলি তাহলে বাবা মরছে আশ্বিন মানে 25 তারিখ মরছে বাবা সেই বলে মরছে যাই হোক মরেছে আর তাহলে আমার ভাগে ছিল তাইলো শোধান করো 2000 টাকা আমি দিয়েছি দিছ তাহলে 15 দিন পর সাধ্য হচ্ছে হটে এই হটে আর কি তাহলে কার্তিক মাসের 10 তারিখ হ্যাঁ তোমাদের ভাগে বলেছে তাইলো সাধ্যের পর 4 লাখ টাকা তোমরা দিয়ে দাও ওই টাকা দেবো নাকি করে আছে করে তুই হুঙ্গরে আছিস দু ঘন ওই মেরে নে কি করবি বিরাট হুঙ্গরে আছিস তুই এই তো বাবা মরে গেছে তুই বউয়া গান মায়না করে বাবা ছুটুটুকু মানবে না শুনো দাদা গান বাজনার ভিতরে কোনদিন ছুটি থাকতে পারেনি আর থাকবেও নি দেখো বৌমা তোমার থেকে তোমার বড়দি বিরাট বড় ড্যান্সার তা সত্ত্বেও বাবা ছুঁচুটা মানতে দেখে শেখার চেষ্টা করো চাই না কি দুই লোকের পার্সোনাল বিষয় পরে আলোচনা করে নেবো আগে 4 লাখ টাকা ফেলে কথা বলো খেলবো দেবো আজ পাঠাবো এই ভাড়াটা ঠিক করে বল ধনে ধনে মান এই আমি ঠিক করে বলেছি ধনে ধনে মান এই তোর নাম কি দুর্যোধন আমার নাম কি গোবর্ধন গন্ডগোল্লা কাদের মধ্যে হচ্ছে বল না হিসাব ঠিক আছে দুর্য আর গোবর বাদ চলে গেলে ধন দুটো পড়ে থাকবে ভালো ডেঙ্গরা তৈরি হয়েছে বাবা মত তো বাবা তুই জানোয়ারটার জন্যই বাবা মরেছে হাপাহাপি না হলে টাকা দেবো নি আর কেরোসিনের ডালনা রাল দে বাবা মত তো নি ঠিক বলেছে ফাটিয়ে দেবো কি ফাটি ফাটিয়ে দেবো এই কি ফাটি দিবি ফাটি ফাটিয়ে দেবো এই জানোয়ার এই ঢুকিয়ে দেবো এই কি ঢুকিয়ে দিবি ঢুকিয়ে দেবো পাতের ভিতর ঢুকিয়ে দেবো বৌমা হ্যাঁ কও এর কি করোনা ভ্যাকসিনের দুটো ডোজ হয়ে গেছে হয়েছে তো যদি হয়ে যায় কুকুরের ভ্যাকসিনে একটা ডোজ ওর মেরে দাও এই টাকা দেবো না কি করে আছে করে না আরে টাকা তো তো দিতে হবে হ্যাঁ পানি ডক ছিল বলে ছাউনি দিতাম না আর পয়সা গিয়ে দাদা বাবার হজম হতো না এই যে তোমার ভাই বলে নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি বলবো দাদা ইয়াদ ভালো করে পয়সা গিয়ে দাদা কান আবার খেতালি ডাল দে রান্না করবে বাবা বয়স্ক লোক খেলে হজম হয় এই জানো বাবার তো বয়স হয়ে গেছে
তাহলে ছেলেকে চোখে ডিস্টার্ব হয়েছে হ্যাঁ গোল গোল করে ডাটা কাটি খাওয়ার সময় গলা আটকে যেতে পারে ওই জন্য বড় বড় পুঁই শাক ডাটা রাখতাম ডাল দিয়ে রান্না করতাম ডালটাও খেত ডাটাটাও ছেলে শোষার মতো চিবিয়ে খেয়ে নিত হাপা হাপি না হলে টাকা দবনি কেন ছিল ডালটা আজকে বাবা মতনি হাপানি যখন ছিল বলে খাওন দিতাম না বাবা যদি এই দৃশ্য নিজের চোখে দেখতো তোর বাপ কি করতো গে বাবা নিশ্চয়ই এর একটা প্রতিবাদ করতো দুটো কুকুর যা গ উঠেছে এবছর মনে হয় থামবে না আমার কি মনে হয় বলো তো বাবা তো আমাদের খুব ভালোবাসত বাবার আত্মা মনে হয় খুঁজে খুঁজে ঘর অব্দি চলে গেছে আমাদের সাধ্যটা বাবা খেয়ে যায় বলে এই দেখো কি কইছিল বাড়ির ভিতরে যাও যা কিছু একটা লিয়ে আইসো দাদা এর একটা বিধ করো গুরুল দিয়ে চেড়া করে দোষ কাটা বাবা আমার আত্মা শান্তি পাবে দুটো বৌমা না কমলে ধরা দিবে কে যে তার মা কমলে ধরা দিবে কে যে তার পা ছোট আছে তা ধর দিছাও না রে আও না আও না আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে আও না আও না লাগাও না রে তুই মৃত্যু নয় নাচতে গেছো ভূতের সঙ্গে নাচতে গেছো ওয়া বা তো টাকে নেগেছ নাকি কি শান্তি পেলাম রে মনে হয় যেন 18 বছরের বয়স ফিরে পেয়ে শালা মনে যেন কোয়েল মল্লিক শর্ট ডান্স করছি বাবা তুই খালি বউ মানে নাচ যাইবি আমার নাচ যাইবি না তোর নাচার স্কেল আছে না তুই আর নাচিস না তুই নাইলে পৃথিবীতে ভূমিকম্প হবে এই দেখো কি কইছো না বাড়ি ভিতরে যাও আর যাই কিছু একটা লিয়ে আইছো গুরু দিয়ে চড়া করে দোষ কাটা বাবা আমার তো শান্তি পাবে তো বাবা না কি কমের এই গানের ভাষাই নি কমের এই গানের ভাষাই বলছে দেখো আর বলছে দেখো আর আমি তোদের যত দেখছি তত তোরা কি আমার সেই সন্তান আজকে তোর বোনের কথা মতো যদি এই অভিনয়টা না করতাম তাহলে জীবনে বুঝতে পারতাম না বিদ্যা বসে তাদের থেকে কিছু সুখ পাবা ছোটবেলা তোদের মা মারা গিয়েছিল এই বাবা তো কোনোদিন মায়ের বাবা বুঝতে দেয়নি মন্দিরে মাথা ঢুকে তোদের মতো পুত্র সন্তান পেয়ে আমাদের মতো বাবার আমরা কি পেয়েছি বললা খোকা বললা ওদের তোমাদের শরীর যে নীল হয়ে যাবে তোমাদের শরীর যে নীল ভগবান ভগবান আমি যে অপরাধ করেছি আমার মতো সন্তান এই পৃথিবীতে বেঁধে থাকার থেকে মৃত্যু অনেক বাবা গো ছোটবেলা থেকে তুমি তো আমাদের অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছো এই অপরাধটা ক্ষমা করে দাও না বাবা তোমাদের বৌমারা যদি আমাদের কথা নাও শোনে ওদের পরিত্যাগ করতে তুই ভাই দুই মিনিট সময় নেওয়া বাবা এই অপরাধটা ক্ষমা করে দাও তুমি শেষ জীবনটা আমাদের কাছে কাটিয়ে যাও এই কথা ছোট কথা
কথা বলছেন বাবা, প্রত্যেকটা বাবা তাদের সন্তানের ভালো চাইবে বাবা। একটা কথা মনে রাখি, বাবা মা হলো একটা বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার সন্তানদের। দেখো দেখো, প্রত্যেকটা বাবা মা যেমন চায় তাদের সন্তান কারো কাছে মাথা বেঁচে না করে। আমি তো তোদের বাবা, আমি চাইবো না তোরা কারো কাছে মাথা বেঁচে না করে। এই গ্রামের মানুষজন যখন খেতে এসে দেখবে বাবা তোমার শাশুড়ি মামাকে হাত ছেড়ে দিয়ে রাখছো। আমাদের জীবন থেকে সারা জীবনের মতো বাবা শব্দটা মুছে গেল। নমস্কার।